তবে দুনিয়ার এই সমস্ত জিনিস এগুলো সেগুলোর মধ্যে এত ডুবে থাকি, এই সময়ের কথা, কত সোশ্যাল কাজ আছে যেগুলো অনেকের উপকার হয়, কিন্তু সোশ্যাল কাজ কিছু আছে শুধু একদম ফালতু, এর বিনিময়ে কিচ্ছু পাওয়া যাবে না আখেরাতে। পত্রিকায় খবর আসলো, ছবি আসলো, এ আসলো, সে আসলো, অমুক নেতার পাতার সাথে দাঁড়িয়ে ছবি তুল তুললো, এইগুলোর পিছনে সময় দিয়ে যে কী ক্ষতিগ্রস্ত মানুষ করছে, বলা আসরে ইন্নাল ইনসানা লাফিয়ে কত, সময় নষ্ট করেছে কোন কাজে, এই বাজে কাজে, সে শুধু আফসোস করবে। এবং আমাদেরকে ইবনে আই থিঙ্ক ইমাম ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেয়ামতের দিন মানুষকে আল্লাহ তাআলা সময়ের চার্ট দেখাবেন। সময়ের চার্টের মধ্যে থাকবে কি, এই ঘন্টা এই দশ মিনিট কোন ভালো কাজে লাগিয়েছে আর কীভাবে নষ্ট করেছে, বেকার নষ্ট করেছে অথবা গুনাহ করেছে, সমস্ত এইভাবে তার সামনে স্ক্রিন ফুটে উঠবে। বান্দা যখন দেখবে যে আমার এত সময় নষ্ট করেছি, তার হাতে কামড় দিবে, এমনি করি হাতে কামড় দিবে যে আমি কী করেছি, কেন এত অবুজ ছিলাম, আমি কেন আমার এই বুঝটা আসেনি যে আমার হায়াতকে দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতে যার আমল করার সুযোগ দিয়ে, আমি এটাকে কেন নষ্ট করেছি। আজকে আমাদের সবচেয়ে নষ্ট করছে ফিজিক্যাল মিটিং মিটিং এই সমিতি টমিতি এগুলো যেমন আছে, তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া এই সামাজিক যোগাযোগ মাধ্যম, এই হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন ফেসবুক ইত্যাদি, যে মধ্যে মানুষ যেভাবে ফালতু সময় ব্যয় করছে, গত দুই তিন যুগ আগে এরকম ছিল না। এখন আমরা সবাই অলমোস্ট মোর অর লেস মানে ড্রাগড ইন টু দিস ডাইরেকশন। এখান থেকে আমাদেরকে আল্লাহ যেন উদ্ধার করেন, সময়কে গনিমত মনে করি যেন। সুবহানাল্লাহ, তিন দিন আগে বোধ একটা জানাজা পড়ালাম, 41 বছর বয়সের ভদ্রলোক আপনার একটা কোম্পানির ম্যানেজার দায়িত্ব পালন করেন, সকালবেলা কাজে যাওয়ার পথে আন্ডারগ্রাউন্ডে হার্ট অ্যাটাক করে সেখানেই শেষ, মাত্র 41 বছর। এই যে হার্ট অ্যাটাক আসলো, নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার থেকে বিদায় নিতে পেরেছেন, বাড়ি থেকে আসার সময় যদি জানতেন অবশ্যই বিদায় নিয়ে আসতেন। তা আমরা যে কোন আশায় কোন দুরাশা নিয়ে বসবাস করি, প্রতিদিন মনে করতে হবে যে আজকে দিনটা আমার শেষ দিন হতে পারে, প্রতিটি রাতে যেন আজকে আমার শেষ রাত হয়ে যেতে পারে, এরকম ধারণা করে আল্লাহ যেন আমাদেরকে ভুলিয়ে না দেন, এই ধারণা নিয়ে যেন আমরা প্রতিটি দিন এবং রাতের সময় কাটাতে পারি, এই এই ফিকির নিয়ে, এই ধ্যান নিয়ে, এই এই রকম সচেতনতা নিয়ে যেন আল্লাহ আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দেন, গাফলতি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন দূরে।